দেখো, আজকের এই ক্লাসটা আমাদের হতে চলেছে ফ্লুভিয়াল অ্যাকশনের উপরে যে পরীক্ষা হয়েছিল 50 নম্বরের, সেই পরীক্ষার প্রশ্নপত্র আমরা এখানে এক্সপোজ করছি। তো দেখো, প্রথম প্রশ্ন ছিল পর্যায়িত নদী ঢাল নদী প্রবাহের কোন পর্যায়ে গঠিত হয়। অবশ্যই মধ্য গতিতে। আমরা জানি যে এই গ্রেডেড স্ট্রিম কনসেপ্টটা মূলত বোঝায় কি, মধ্য গতিতে যখন নদীর বহন ক্ষমতা ও বাহিত উপাদান এই দুয়ের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়, অর্থাৎ নদী ক্ষয়ও করে না সঞ্চয়ও করে না, নদীর বহন ক্ষমতা যতটা বাহিত উপাদান ততটাই থাকে, তখন নদী ক্ষয়ও করবে না। ক্ষয় না করলে কি হবে, অবশ্যই নদীগর্ভের উচ্চতা কমবেও না, প্লাস সঞ্চয়ও করবে না, তার মানে নদীগর্ভের উচ্চতা বাড়বেও না, মানে আরোহণও হবে না অবরোহণও হবে না, স্ট্যাটিক অবস্থায় থাকবে। এই পর্যায়কেই আমরা পর্যায়িত নদী ঢাল বলি বা গ্রেডেড স্ট্রিম বলে থাকি। এটা মধ্যগতিতে দেখা যায়। গিলবার্ট নামক একজন ভূমিরূপ বিজ্ঞানী এটা কিন্তু প্রথম বলেছিলেন। এবার দেখো, দুয়ে রয়েছে মন্থকূপ গঠনের প্রক্রিয়া মানে অবঘর্ষণ নদী প্রবাহের কোন পর্যায়ে সর্বাধিক কার্যকর হয়। অবশ্যই পার্বত্য প্রবাহে, কারণ জানি মন্থকূপ মানে কি, নদীর বাহিত জলের সাথে যখন বিভিন্ন আকৃতির শিলাখণ্ড বাহিত হয় তখন শিলাখণ্ডগুলো চক্রাকারভাবে আমাদের নদী গর্ভের তলদেশে অবঘর্ষ প্রক্রিয়ায় ছোট ছোট গর্ত তৈরি করে, আর এই গর্তগুলোকেই বলা হয় মন্থকূপ। তিনে রয়েছে নদী গ্রাসের ক্ষেত্রে কোন প্রকারের নদী সর্বাধিক প্রভাব বিস্তার করে। অবশ্যই নদী গ্রাসে পরবর্তী নদী সর্বাধিক প্রভাব বিস্তার করে। কেন? কারণ জানি যে আমরা অনুদৈর্ঘ্য অনুগামী নদীর সাথে দুপাশ থেকে এসে পরবর্তী নদী সংযুক্ত হয়, আর পরবর্তী নদীগুলো যেখান থেকে আসে সেই জায়গার উচ্চতা অপেক্ষাকৃত অধিক যেমন থাকে, তেমনি সেই জায়গায় ক্রমশ ক্ষয়ের যে কোইনসিডেন্ট সেটাও বেশি থাকে। আমরা ক্লাসে খুব সুন্দরভাবে এটা বুঝিয়েছি যে পরবর্তী নদীর দ্বারা ক্ষয়ের প্রবণতা অধিক হয়, যে কারণে কিন্তু পরবর্তী নদী তার যে পিছনের দিকে বৃদ্ধি, অর্থাৎ হেডওয়ার্ড ইরোশন, সেই ইরোশনের মাধ্যমে একসময় জলবিভাজিকাকে বিভক্ত করে দেয় এবং দুপাশের দুটো পরবর্তী নদী একসময় একসাথে মিলেমিশে যায়, এবং যার ফলে দেখা যায় একটা প্রধান নদী অন্য নদী দ্বারা গ্রাস হয়ে যায়। এবার দেখো, পরে রয়েছে যেটা, সেটা হলো ভূমির প্রারম্ভিক ঢাল অনুযায়ী কোন নদী বাহিত হয়। অবশ্যই অনুগামী নদী, যাকে আমরা অনুদৈর্ঘ্য অনুগামী নদীও বলে থাকি। পাঁচে রয়েছে কোনটি অনুগামী নদীর অনুরূপ। অবশ্যই পুনর্ভবা নদী, কারণ জানি আমরা অনুগামী নদীর সাথে যেটা মেশে তাকে পরবর্তী নদী বলে, আর পরবর্তী নদীর সাথে অনুগামী নদীর দিকে বাহিত যে নদী এসে মেশে তাকে বলে পুনর্ভবা নদী, তাই এই দুয়ের মধ্যে যোগ রয়েছে। আর বিপরীত দিক থেকে যেটা আসে তাকে বিপরা নদী বলে। এবার রয়েছে ছয়ে, কোন নদীকে নতি নদী বলে। দেখো, ডিপ স্ট্রিম বলা হয় অনুগামী নদীকে, কারণ এটা ভূমির নতি ঢাল বরাবর বাহিত হয়ে থাকে। আর কোন নদীকে আয়াম নদী বলে, যেটি ভূমির আয়াম বরাবর বাহিত হয়, সেটা হলো অবশ্যই পরবর্তী নদী। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে নতি নদী কোনটি, সেটা হবে অনুগামী নদী এবং আয়াম নদী হলো পরবর্তী নদী। আটে রয়েছে কোন নদী স্থানীয় ক্ষয় সীমায় তার প্রবাহ সমাপ্ত করেছে। দেখো, এর মধ্যে গঙ্গা তো অবশ্যই স্থানীয় নয়, পার্মানেন্ট ক্ষয় সীমা, অর্থাৎ সমুদ্রে মিশেছে, ব্রহ্মপুত্র সমুদ্রে আর সিন্ধু সমুদ্রে। আমরা জানি যখন কোনো নদী সমুদ্রে এসে মেশে তখন সমুদ্রের জলতলকেই বলে লাস্ট যে ক্ষয়ের সীমা, অর্থাৎ পার্মানেন্ট ইরোশনাল লেভেল বা বেস লেভেল অফ ইরোশন। তো এটা জেসি পাওয়েল নামক একজন বিজ্ঞানী প্রথম দিয়েছিলেন। তো সেই পাওয়েলের ধারণা অনুযায়ী যে স্থায়ী ক্ষয় সীমা, স্থানীয় ক্ষয় সীমা এবং স্থায়ী ক্ষয় সীমা, এই দুয়ের মধ্যে একটা পার্থক্য রয়েছে। স্থানীয় ক্ষয় সীমা কাকে বলে, যখন বড় নদীর সাথে ছোট নদী মেশে তখন বড় নদীর জলতলকে আমরা স্থানীয় ক্ষয় সীমা বলবো। আবার যেমন মরুভূমি অঞ্চলে অবশ্যই গ্রাউন্ড ওয়াটার টেবিলকে আমরা স্থানীয় ক্ষয় সীমা বলবো। তো এক্ষেত্রে দেখো, বড় নদীর সাথে মিশেছে যমুনা, তাই জন্য যমুনায় স্থানীয় ক্ষয় সীমায় তার প্রভাব সমাপ্ত করেছে। নয় রয়েছে, কোন বিজ্ঞানী ক্ষয়ের শেষ সীমার ধারণা দিয়েছেন। অবশ্যই জেডব্লিউ পায়েল, আমরা একটু আগেই বললাম, 1875 সালে দিয়েছেন। দশ, নিচের কোন ভূমিরূপ নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্টি নয়। দেখো, নদীমঞ্চ, নিকবিন্দু, উপত্যকার মধ্যে উপত্যকা সবই পুনর্যৌবন লাভের ফলে সৃষ্টি হয়েছে, কেবল স্বাভাবিক বাঁধ বাঁধে। কারণ স্বাভাবিক বাঁধ কেমন, কিভাবে গঠিত হয়, স্বাভাবিক বাঁধ নদীর প্লাবন প্লাবিত হলে দেখা যায় যে নিম্নগতিতে নদীর দুকুল ছাপিয়ে যখন জল বাহিত হয় তখন জল যখন কমে আসে তখন দুপাশে সেডিমেন্টেশন হয়, সেডিমেন্টেশনের ফলে প্লাবন ভূমি তৈরি হয়।
আর এই প্লাবন ভূমি এবং নদী উপত্যকা এর সংযোগস্থলে অপেক্ষাকৃত উঁচু যে বাঁধের মতো ভূমিরূপ তৈরি হয় সেটাও সঞ্চয়ের ফলে তাকে স্বাভাবিক বাঁধ বলে। ১১ নম্বর প্রশ্ন, সিন্ধু নদীর কোন উপনদী পোষ্ট্রবন থেকে সৃষ্টি? অবশ্যই ঝিলাম, আমরা জানি ঝিলাম নদী পোষ্ট্রবন থেকে সৃষ্টি হয়েছে। ১২, নদী উপত্যকার গঠন ও বিকাশ হয় কোন ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে? অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে হয় নদী উপত্যকার গঠন ও বিকাশের কাজ, কারণ আমরা জানি যে অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় করে করে নদী উপত্যকা ক্রমশ নিচু হয়। এবার দেখো ১৩তে রয়েছে ষষ্ঠ ঘাতের সূত্রের সাথে কোন বিজ্ঞানীর সংযোগ রয়েছে? অবশ্যই জি কে গিলবার্ট এবং হপকিন্স। মনে রাখতে হবে হপকিন্স প্রথম এই কনসেপ্টটা দিলেও জি কে গিলবার্ট কিন্তু সেটা সামগ্রিকভাবে যে ডেভেলপ করার কাজটা সেটা করেছিলেন। ষষ্ঠ ঘাতের সূত্র কি? আমরা জানি যে নদীর বহন ক্ষমতা এবং নদীর বহন ক্ষমতা এবং নদীর গতিবেগ এবং তার পাশাপাশি নদীর ক্ষয়ের যে প্রসর সেটা কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। নদীর যদি বাহিত উপাদান, নদীর বাহিত উপাদান আমরা জানি যে নদীর কি হতে পারে, দুটো জিনিস বাড়তে পারে, নদীর জলের পরিমাণ বাড়তে পারে আর দুই নদীর বেগ বাড়তে পারে। সাপোজ ধরো কোনো নদীর জলের পরিমাণ দ্বিগুণ বাড়লো তাহলে তার ক্ষয়ের মাত্রাও কিন্তু দ্বিগুণ বাড়বে, কিন্তু যদি নদীর বেগ দ্বিগুণ বাড়ে তাহলে ক্ষয়ের মাত্রা কিন্তু বাড়ে ৬৪ গুণ। তার মানে নদীর বেগ বাড়লে, বেগ দ্বিগুণ বাড়লে ক্ষয়ের মাত্রা বাড়ে ৬৪ গুণ। এই কনসেপ্টটাকেই ষষ্ঠঘাতের সূত্র বলে। তার মানে এটা কীভাবে সম্পর্কযুক্ত? নদীর গতিবেগের সাথে নদীর ক্ষয়। আমরা জানি যে এই পুরো বিষয়টা সব নদীর ক্ষেত্রেই কার্যকরী। ইয়াজু রিভার কাকে বলে? ইউএসএতে দেখা যায় ইয়াজু রিভার হলো এমন নদী যে নদী স্বাভাবিক বাঁধ অবস্থানগত কারণে মূল নদীর সাথে মিশতে পারে না। একটা নদী কী হয়, বাহিত হয়ে এসে তার যে প্রধান নদী সেই প্রধান নদীতে মেশে। এবার দেখা গেল যেখানেও মিলবে সেখানে রয়েছে স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ থাকার কারণে নদী তো সেখানে মিশতে পারবে না, তাই স্বাভাবিক বাঁধের সমান্তরালে বেশ কিছু দূর বাহিত হবে, হয়ে যেখানে সে ফাঁকা বা এমন স্পেস পাবে যেখান দিয়ে নদীর সাথে সংযোগ হওয়া সম্ভব সেখানে যে মেশবে। তা এই যে বিলম্বিত হলো নদীর সঙ্গম, এই বিলম্বিত সঙ্গম সমৃদ্ধ নদীকেই আমরা ইয়াজু রিভার বলি। ১৫ নম্বর রয়েছে নদীবাঁকের বিকাশ ও বিবর্তন কোন পর্যায়ে শুরু হয়? মধ্যগতিতে, মনে রাখবে নদীবাঁকের বিকাশ ও বিবর্তন শুরু হয় এবং মধ্যগতি মূলত নদীর মিয়েন্ডার তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্টেজ। ১৬ নম্বরে রয়েছে ধারণ অববাহিকা সম্পর্কে কোনটি সঠিক? দেখো উচ্চ পার্বত্য অঞ্চলে যে সমস্ত এলাকার জল ধাবধারার মাধ্যমে, আমরা জানি যে রানঅফের মাধ্যমে জল বাহিত হয়ে এসে প্রথমে একটা প্রাথমিক নদী তৈরি করে যাকে ফিঙ্গার টিপ রিভার বলে। তো ধাবধারার মাধ্যমে বা সাবসার্ফেস রানঅফের মাধ্যমে বাহিত হয়ে যখন নদীর সৃষ্টি করে এবং সেই নদী সেই অঞ্চলকে, যে অঞ্চল থেকে এই জল আসলো বয়ে ধাবধারার মাধ্যমে, সেই অঞ্চলকে ওই নদীটির, যে নদীটি সৃষ্টি হলো তার ধারণ অববাহিকা বলে। আমরা এইগুলো ক্লাসে আমাদের টিচমিন্ট ক্লাসরুমে সুন্দরভাবে বুঝিয়েছি। ১৭তে রয়েছে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? সেটা কিন্তু কঞ্চিকল, উচ্চতা কত? ৫৫৫ মিটার, এবং এটি কিন্তু একটা কাস্কেট, মনে রাখতে হবে ভারতের উচ্চতম জলপ্রপাতের প্রকৃতি কী, কাস্কেট। আমরা জানি জলপ্রপাত তিন প্রকার, কাস্কেট, ক্যাটারাক্ট অ্যান্ড র্যাপিডস। ক্যাটারাক্ট যেমন সবচেয়ে উঁচু জায়গা থেকে জল যখন পড়ে বা ওয়াটারফল হয় তখন তাকে বলে ক্যাটারাক্ট, কিন্তু যখন সিঁড়ি ধাপের মতো নেমে আসে তখন তাকে র্যাপিডস বলে, এবং ধাপটা যদি অনেক ছোটো ছোটো হয় তখন তাকে র্যাপিডস বলে, আর ধাপটা অপেক্ষাকৃত বড় যখন হবে তখন তাকে কাস্কেট বলে। তো আমাদের এই কঞ্চিকল কিন্তু একটি কাস্কেট, এটা একটিমাত্র ফল দিয়ে নয়, একাধিক ফল দিয়ে পরস্পর যুক্ত, তাই জন্য এর দৈর্ঘ্য বা উচ্চতা হলো ৪৫৫ মিটার। ১৮তে রয়েছে ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত যোগ বা গারসোপ্পা, এটি আসলে কি? এটি আসলে একটি ক্যাটারাক্ট। আমরা আসলে কি করতাম, আগে ক্যাটারাক্টকেই জলপ্রপাত হিসাবে মানতাম। আমরা জলপ্রপাত বলতে বুঝতাম যে একবারে ওপর থেকে নিচে যতটা জল পড়বে সেই একটা কোইন্সিডেন্টাল ওয়াটারফলকেই আমরা বলতাম জলপ্রপাত, কিন্তু পরবর্তীতে এটা বদলে যায়। পরবর্তীতে বলা হয় যে না, কয়েকটা স্টেজেও পড়তে পারে। যখন এই কনসেপ্টটা উঠে আসলো তখনই কিন্তু ভারতের উচ্চতম জলপ্রপাত রূপে আমরা কঞ্চিকলকে চিহ্নিত করলাম, কিন্তু তার আগে পর্যন্ত আমরা যোগকেই বলতাম উচ্চতম জলপ্রপাত, কারণ এটি একবারে ওপর থেকে নিচে নেমে এসেছে এবং তাই জন্য এটা একটা ক্যাটারাক্ট। ১৯ রয়েছে ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলে? অবশ্যই চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলে। তারপরে রয়েছে ২০তে নিচের কোনটি ভাবর অঞ্চলের বৈশিষ্ট্য নয়? দেখো এটি নদীর সঞ্চয় ও ক্ষয়ীভবনের মিলিত ক্রায় গঠিত হয়েছে। আমরা জানি যে
ভাবর কাকে বলে? ভাবর হলো নদীর পার্বত্য পাদদেশীয় সঞ্চয়ের মাধ্যমে যখন কোনো পর্বতের পাদদেশে কী হয়, নদীর ঢাল কমে যায়, তাই নদী প্রচুর পরিমাণে সঞ্চয় করে। সঞ্চয়ের ফলে সেখানে একটা অন্তঃসলিলা ক্ষেত্র তৈরি হয়, অর্থাৎ এখানে এসে নদীগুলো ঢুকে যায় নিচে, গ্রাউন্ডের নিচে চলে যায়। একেই তো ভাবর বলি। তো এখানে লাস্ট অপশানে কী বলছে, এটি নদীর সঞ্চয় ক্ষয়ীভবন, দুয়ের মিলিত ক্রিয়ায় হয়, না কখনোই নয়, এটা সঞ্চয়ের ফলে হয়। একুশ, নদীবাঁকের কোন পার্কে পুল বলে? অবতল পার্কে। কেন কিভাবে? আমরা অবশ্যই টিচমিন্টে বুঝিয়েছি। বাইশে রয়েছে করমণ্ডল উপকূলের নদীসমূহে কতবার নদীবর্তন লক্ষ্য করা যায়? দুবার। কেন? কারণ করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয়, তাই জন্য এখানে জলের উচ্চতা দুবার বাড়বে, দুবার কমবে, তাই একে আমরা বলবো দুবার নদীবর্তন হওয়া অঞ্চল। তেইশে রয়েছে সাধারণত ব্লাব গঠিত হয় নদীর কোন ক্রিয়ায়? মনে রাখবে পার্শ্বক্ষয়ের মাধ্যমে ব্লাব গঠিত হয়। ব্লাব কি? নদী উপত্যকার পার্শ্ববর্তী অঞ্চলে যে খাড়া ঢাল যুক্ত একটা অবয়ব বা ক্ষেত্র তৈরি হয় তাকে ব্লাব বলে। মানে নদী উপত্যকা দেখতে গেলে আমাদের কী হবে, একটা খাড়া পার, প্রথমে খাড়া পারকে পার করে তারপরে নিচে নামতে হবে জল টাচ করতে হলে। এই যে খাড়া পার যেটা অনেকটা দূরে থাকে তাকেই ব্লাব বলে। এটা অবশ্যই রিভার ব্যাঙ্ক ইরেশনের মাধ্যমে হয়। চব্বিশে রয়েছে ভারতের কোন নদী বিনুনি নদী রূপে প্রবাহিত? অবশ্যই ব্রহ্মপুত্র। পঁচিশে রয়েছে বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? দেখো আমাজন বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা, সেই সঙ্গে ভারতের বৃহত্তম নদী অববাহিকা হলো অবশ্যই গঙ্গা। দেখো এর পরেও রয়েছে আরও পঁচিশটি প্রশ্ন, আমরা এই ক্লাসে আর পঁচিশটি প্রশ্ন তুলে ধরলাম না। আমাদের টিচমিন ক্লাসরুমে যদি তোমরা অ্যাড হও অবশ্যই প্রতিনিয়ত যেমন ক্লাস পাবে তেমনই পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবে, যে পরীক্ষাগুলো এখানে হয়। আর আমাদের এই পরীক্ষার স্ট্যান্ডার্ডগুলো এই রকম যে এর মধ্যে থেকেই কিন্তু আমাদের SLST নেট সেট লেভেলের যে পরীক্ষা সেই পরীক্ষায় প্রশ্ন আসে বা আসবে। তাই জন্য তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসরুমে অ্যাড হতে পারো। এবং এই ক্লাসরুমে অ্যাড হওয়ার জন্য আমাদের নিচে ডেসক্রিপশন লিঙ্কে কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করে পরে আমাদের টিচমিন ক্লাসরুমে যুক্ত হতে পারো। তো চলছে আমাদের SLST সিলেবাস ধরে ধরে প্রিপারেশনের কাজ, অবশ্যই তোমরা দেরি না করে আমাদের টিচমিন ক্লাসরুমের সাথে অ্যাড হয়ে যাও। আর এইভাবেই ইউটিউবে ধারাবাহিক ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, টাটা।